সম্মানিত এলাকাবাসী আজকে আপনাদের সামনে আমি উপস্থিত হতে পেরে সত্যি নিজেকে ধন্য মনে করছি এই কারণে আমি ভাবি নাই আমার বাড়ির বা আমার মোহরিপাড়ার এই রোড দিয়ে সকাল বিকাল অনেকবার আসা যাওয়া করি কিন্তু এর মাঝে এত বড় একটা বাড়ি আছে বা এতগুলো মানুষ এখানে আছে সেটা আমার সত্যি ধারণার বাইরে ছিল তো দেখি প্রথমে একবার চিন্তা করছি এতগুলো মানুষ এই বাড়িতে তো যাক এতগুলো মানুষ বলতে অনেক বড় একটা বাড়ি তো যাকে দেখে অন্তত মনটা শান্তি হলো যে যাক এক জায়গায় বসে অনেকগুলো ভোটারের সাথে আলাপ করতে পারছি ঠিক আছে তো আমি আমার পরিচয়টা আপনাদের মাঝে খুব বেশি করে দিব না আমার নাম সাইফুল ইসলাম সবাই জানেন আমার বাড়ি রঙ্গিপাড়া ছোট মসজিদের পিছনে আমার বাবা চিটাগঞ্জ স্টিল মিলের একজন সার্ভিস হোল্ডার ছিলেন চাকুরিজীবী ছিলেন খুব তেমন একটা মাসের শেষে বেতন পেত ঘর সংসার চলেছে তো যখন আমি এসএসসি পড়ে এস পরীক্ষা দিচ্ছি পরীক্ষার পর পরে আমার বাবা মারা গেছে একানব্বই তুফানের আগেই মারা গেছেন তো অনেক কষ্টের পর এইচএসসি পর্যন্ত লেখাপড়ে পাশ করে দেশের বাইরে চলে গেছি দেশের বাইরে বিদেশে থেকে যে কিছু কামাই করছি পেরেছি এরপর আবার দেশে ফিরে আসছি দেশে ফিরে এসে ইটবালির ব্যবসাও করেছি এটা অনেকে জানে কারণ মানুষ অনেক সময় অনেক কিছু লুকায় কিন্তু আমি লুকাতে চাই না কিন্তু আমি মনে করি যে কষ্টের পিছনে ফল আসে হয়তো সময় আমি কষ্ট করছি বলে আজকে এখানে আসছি তো আমি জানি না কেন আল্লাহ আমাকে এত সহজে এত তাড়াতাড়ি এতটুকুতে নিয়ে আসছে হয়তো মাঝে মাঝে ভাবি হয়তো আমাকে আমার এলাকার জন্য কিছু করার জন্য হয়তো এত তাড়াতাড়ি এইভাবে এতটুকু তুলছে নাহলে আমি আমার আরও অনেক মানুষজনকে দেখেছি অনেক কষ্ট করে কিন্তু এত সহজে আমার জায়গায় আসতে পারে নাই এটা আল্লাহ রবুল আলমিনের একটা দোয়া তো আমি আমার রঙ্গি পাড়ার জন্য কি করেছি সেটা আমার রঙ্গিপাড়াবাসী জানে আমি সেটা আমি নতুন করে বলতে চাই না তবে সেটা আমার ক্ষুদ্র সীমিত যা করতে পেরেছি সেটা আমার ব্যক্তিস্বার্থ থেকে করেছি ব্যক্তিস্বার্থ মানে ব্যক্তি সমর্থ যতটুকু ছিল ততটুকু আমি আমার এলাকার মানুষকে করার চেষ্টা করেছি তো এখন চিন্তা করেছিলাম একবার যে এবার অন্তত আমি আমার আমার আশেপাশের যারা আছে চব্বিশ নম্বর ওয়ার্ড সেটা অনেক বড় ওয়ার্ড কিন্তু চব্বিশ নম্বর এত বড় ওয়ার্ড না হোক রঙ্গিপাড়ার পাশে আছে মোহরিপাড়া পানালা পাড়া দাইয়েপাড়া মুন্সুরাবাদ মোল্লাপাড়া অন্তত এলাকার কাছ থেকে অন্তত পুরোপাড়া চব্বিশ নম্বর ওয়ার্ডকে যদি আমি কিছু নাও করতে পারি অন্তত এই আশেপাশের মানুষকে আমি একবার কিছু করার চেষ্টা করি তো সে চেষ্টা নিয়েই আমি সে চেষ্টা নিয়ে আমি এই কাউন্সিলর পদে আসছি আমি একজন ব্যবসায়ী আল্লাহ রহমত আমি একজন সফল ব্যবসায়ী এখন যারা জানে যারা দেখেছে সত্যি গর্ব করছি না কিন্তু আল্লাহর রহমানের দোয়া করছি যে কষ্টের পরে যে আল্লাহ একটা ফল দেয় সেটা আমি বুঝতে পারি জানি না কেন কার দোয়া কখন লেগেছে নাহলে আমি আবারও বলছি এত তাড়াতাড়ি এতটুকুতে কীভাবে আসছি আমি জানি না তো আপনাদের মাঝে আজকে আমি আসছি আপনারা সবাই অবগত আছেন আগামী উনত্রিশে মার্চ সিটি কর্পোরেশন নির্বাচন এই নির্বাচনে আমার মতো আরও অনেকেই প্রতিদ্বন্দ্বিতা করছে স্বভাবতই সবার থেকে সবাইকে বাদ দিয়ে আমাকে কেন ভোট দেবেন আমি ওদের থেকে স্পেশাল কেন ভোটের আগে সবাই অনেক রকম নানান নানান কিছু এটা করবো ওইটা করবো যেটা পারবে না সেটাও করব যেটা পারব সেটা করব কিন্তু কাজের বেলায় কে কয়জনে করে সেটা আপনারা জানেন এর আগে কমিশনার যারা ছিল বর্তমানে যেসব কমিশনার আছে তারা কে কী করেছে তাদের কাছ থেকে কে কতটুকু পেয়েছেন সেটা আমি আপনাকে আর বলতে হবে না আপনারা নিশ্চয় সবাই অবগত আছেন এ দেশের মানুষ সব জানে সব বুঝে কিন্তু বলে কম তো এবার চিন্তা করেছিলাম অন্তত আমি এতদিন আমি আমার এলাকাবাসীকে দিয়েছি এবার অন্তত আমার আশেপাশের সব পাড়ার মানুষ আমি কিছু দেওয়ার চেষ্টা করি আমি কমিশনার হয়ে কমিশনার থেকে কিছু নেওয়ার আশায় এই পদে আসি নাই আমার মাথায় আছে আমি কমিশনার হয়ে এই পদকে আরও কিছু আমার ব্যক্তি থেকে দেওয়ার চিন্তা নিয়ে আমি এসছি আমার খেয়াল আছে অন্তত এই কমিশনের মাঝে একটা বেতন আছে বেতনটাও আমি আমার ঘর পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য না এই বেতন আর কী বেতন কিন্তু চিন্তা করছি ওইটার সাথে আরও কিছু যোগ করে এলাকার জন্য কিছু করা যায় কি না একটা মানুষ কত বছর বাঁচে পঞ্চাশ বছর ষাট বছর যদি ভালো মতো বাঁচে কিন্তু সত্যি আমার মনে আছে আমার খেয়াল আছে আমি মৃত্যুর পরও হাজার বছর বাঁচতে চাই মৃত্যুর পরেও হাজার বছর বাঁচতে চাই যেমন এখনও আমি এর একটা রাজনৈতিক দল করি আওয়ামী একজন আমি একজন কর্মী সেই হিসাবে বলতে পারি শেখ মুজিব মৃত্যু হয়েছে সেই কোন সালে সেটা আপনারা সবাই জানেন কিন্তু এখনও শেখ মুজিবের নাম জন্ম করে সবাই স্মরণ করে নিশ্চয় তার কৃতকর্মের কারণে স্বর্ণ সবাই স্মরণ করে তো আমার কথা হল আমি আমার পাড়ার মানুষের জন্য এমন কিছু করি একটা যেটা অন্তত আমার মৃত্যুর পর আমার পাড়ার মানুষগুলো আমাকে স্মরণ করবে এই এই চিন্তাটা নিয়েই আমি আসলে কাউন্সিলর পদে এবার আপনাদের মনোনয়ন প্রত্যাশী হয়েছে। ঠিক কনফার্ম না শুনেছি এবার চব্বিশ নম্বর ওয়ার্ড থেকে আবারও ডিউককে মনোনয়ন দিচ্ছে সরকার তো আমার খেয়াল হলো একটু আগে প্রায় আধা ঘন্টা আগেই শুনেছি এখনও কনফার্ম না আমি মনটা এখনও অস্থির আছে সত্যি কথা যে আনন্দ চিত্তে আজকে আপনাদের মাঝে আসতে চেয়েছিলাম হয়তো এই মুহূর্তে সে মনটা নাই আমি আমার কমিটির সাথে এলাকাবাসীর সাথে এই মুহূর্তে হয়তো আপনি আরও আমার এলাকাবাসী আমি ইলেকশন করার অবশ্যই মাঠে নেমেছি যখন বাড়ি ফিরে যাওয়ার চিন্তাভাবনা নাই একেবারে ইলেকশন করে যাব তবে কাদেরকে নিয়ে আমি ইলেকশন করব। আমি যদি ইলেকশন করে কাদেরকে নিয়ে করব আমাকে আপনারা যতই ভালোবাসেন যতই পছন্দ করেন কিন্তু কাজ একটা উনত্রিশে মার্চ ভোটের দিন যে যতই অসুস্থ হোক যতই কষ্ট করুক একটা দিন একটা মুহূর্তের জন্য কষ্ট করে ভোট কেন্দ্রে যেতে হবে আমাকে যদি সত্যি ভালোবাসেন আমার যে মার্কা সে মার্কার মধ্যে ভোট দিয়ে জয়যুক্ত হলেই আমি কাউন্সিলার হব তো এখন কথা হলো আমি আগামী কালকের মধ্যেই এটা সিদ্ধান্ত কারণ যেহেতু এই মুহূর্তে কথাটা শুনেছি কতটুকু দল কিভাবে করে না করে যেহেতু আমি একজন দলের মানুষ এটা সিদ্ধান্ত নিয়ে আগামী আগামীকালকেই ইয়ে করব তবে আমার এতটুকু ধারণা এতটুকু বিশ্বাস আমি আপনারা সবাই আমার পাড়ার মানুষ বাড়ির মানুষ এলাকার মানুষ আমিও আপনাদের এলাকার সন্তান শুধু পূর্বে আর পশ্চিমে আমার বাড়ি পশ্চিমে আপনাদের বাড়ি আমার চেয়ে পূর্বে তো এখন কথা হলো দল মত নির্বিশেষে আমি আমার পাড়ার জন্য আমার এলাকার উন্নয়নের জন্য আমি এই পদে আসছি আমি শুধুমাত্র আওয়ামী লীগের জন্য নয় আমি সবার জন্য কাউন্সিলে হতে চাচ্ছি সেটা কারো কাছে বড় দেখানোর জন্য নয় নেচার দেখানোর জন্য নয় আল্লাহ আমাকে অনেক কিছু দিয়েছে গাড়ি বাড়ি ইজ্জত সম্মান টাকা সব দিয়েছে এখন শুধুমাত্র একটা ইচ্ছা যে আমার এলাকার জন্য আমি কিছু একটা করে তাদের মনের মাঝে আমি ঢুকতে চাই ভবিষ্যতে এবার যদি ইলেকশন করলাম কিন্তু এবার না পেলেও আগামী এবার ইলেকশন করবে সেই ইচ্ছা আমার নাই কারণ আমি বুঝে যাব যে এলাকার কিছু মানুষে আমাকে ভোট দিলেই আমাকে কাউন্সিলের হবে না তো অন্তত ভোটের মাধ্যমে যদি জয়যুক্ত না হয় বুঝতে পারবো যে এলাকার মানুষ চায় না তো এই জন্য সবার যাক আমার চাচা বলছে এই জিনিসটা মনটা শান্তে হয়ে গেল আমার লোমকুফগুলো খাড়া হয়ে গেছে আসলে মনটা ভালো নাই অনেক কিছু আরও বলতে চাইছিলাম ব্যাখ্যা করতে চাই আপনারা অনেক কষ্ট করে আপনা এই জায়গায় আসছেন বসে আছেন অনেকক্ষণ ধরে আজকে সারা দিনের প্রস্তুতিটা আসবে কবে অনুষ্ঠান হবে তো আমি এতটুকু বলতে পারি যা কিছু করব অন্য বিগত যেই কাউন্সিলারগুলো আছে তাদের থেকে একটু ভিন্ন কিছু করব ভিন্ন কিছুটা কি এই যে আমার এক ভাই বললেন একটু আগে শুধুমাত্র কাউন্সিলার কাজ খাম্বা ইলেকট্রিকের বাতিতে বাল্ব লাগানো না রাস্তা পরিষ্কার করা না বা নালা পরিষ্কার করা না এর বাইরে অনেক কিছু আছে আরও অনেক কিছু আছে যেগুলো মানুষ আপনারা ভাইয়ে ভাইয়ে ঝগড়া হচ্ছে জনের মিল হচ্ছে না তারা হয়তো ভাবছে যে মনে হয় কাউন্সিলের কাছে গেলে আমাদের দুজনকে বসে একটু মিলামিল করে দিবে। সেই আশাটা হয়তো থাকে তো যদি কাউন্সিলের বড় যে এটা আমার কাজ না কারো বিচার আচার করে এগুলো আমার কাজ না এটা থানা করে কোর্টে তাহলে তো মানুষ তো মনে কষ্ট পাবেই তো সেই জন্য কী দরকার তো মানুষগুলোকে ওই থানার দিকে পাঠায় দেয় থানাওয়ালা পয়সা খাওয়ার সুযোগ পায় আর কোর্টে কাছার এই যে যদি পাড়া তাইলে বছরের পর বছর মাসের পর মাস তাইলে কোর্ট কাছে কিন্তু যদি কাউন্সিলে একটু উদ্যোগ দেয় দনোজনকে দোনো পাড়ার মুর্বিকে অথবা আরও দু একজন মুরুব্বীকে ডেকে এনে তাদের মধ্যে একটা ফয়সলা করার চিন্তা করে তো আমার ইচ্ছে ছিল যে প্রত্যেক এলাকার মধ্যে সেটা যার যার বাড়ি হোক এলাকা এখানে অনেক বড় একটা সমাজ হয়তো এখানের মধ্যে অনেক মুরুব্বী একজন একজনকে মানে সেভাবেই তো তো আমার খেয়াল হচ্ছে প্রত্যেক এলাকার মধ্যে পাড়াওয়ারি একটা সমাজ কল্যাণ পরিষদ অনেকে সমাজ কল্যাণ পরিষদ বলে অনেকে পঞ্চায়েত কমিটি বলে অনেকে সালিশ কমিটি বলে একটা নাম দেয় যে এই কমিটির মাধ্যমে এই এই মুরব্বীদের সমন্বয়ে একটা বিচার কমিটি করে তো তাইলে প্রথমে দ্রুত সমস্যার জন্য ওই সালিশ কমিটির সাথে মিশে যে আপনার এই বাড়ির এই সমস্যা দ্রুত এটা সমস্যা করেন না পারলে আমাকেও ডেকে নেবেন তখন যে কোনো সমস্যা একটা দ্রুত শেষ হয় তো আমার খেয়াল ছিল আমার এলাকার মধ্যে অনেকগুলো সমস্যা সেটা কি ঘনবসতি এলাকা স্বাভাবিক সেখানে জুয়া মদ জুয়া ছাড়াও বেকার নিয়ে রাস্তাঘাটে অনেক প্রবলেমগুলো আছে তো সেই জন্য সমাজ কল্যাণ পরিষদ কমিটিগুলো একটু জোরাদোর করতে চাইছিলাম এই কারণে আমি একা দ্বারা এইসব কাজগুলো সম্ভব না তখন আমি যদি আপনারা সমাজ কমিটি থাকেন আমিও আপনার সাথে মিশে এই এলাকাগুলোকে একটু সৌন্দর্য ভদ্রতা নম্রতা মাদক মুক্ত থেকে বা জুয়ার ইয়া থেকে এই জিনিসগুলো সমাধান করা সম্ভব হবে এই কিছু স্কিম আছে মহিলাদের ব্যাপারেও আমার কিছু ইয়া ছিল যে প্রত্যেক সপ্তাহে প্রত্যেক সপ্তাহে অন্তত একজন মহিলা ডাক্তার একজন মহিলা ডাক্তার আমার ওয়ার্ড অফিসে থাকবে প্রত্যেক সপ্তাহে কেন যদি সম্ভব হয় প্রত্যেক দিন থাকবে এরকম একটা আজকে এই পাড়া কালকে ওই পাড়া এরকম করে প্রত্যেক ফ্রি যাদের অর্থ অভাব কোনো বড় ডাক্তারের কাছে যাওয়ার সিরিয়াল ধরে বা বিল দেওয়ার ইয়া থাকবে না তাদের জন্য ফ্রি চিকিৎসার জন্য একটা মহিলা ডাক্তার সিটি কর্পোরেশনে আমি নিয়োগ করব। এরকম একটা আমার চিন্তাভাবনা ছিল তো আমার বেতন যা আছে নাইলে ওদের ওদের থেকে অর্ধেক বেতন ওকে ওকে দিতে হবে কিন্তু পুরো একটা এলাকা তো কিছু সহযোগিতা হবে কারো উপকার তো হবে এরকম দুই একটা স্কিম আমার কাছে ছিল আরও পাশাপাশি চিন্তা করেছি যেসব সার্টিফিকেটগুলো খুব মানুষ দ্রুত চায় ওয়ারিশ সার্টিফিকেট জাতীয় সনদ জন্ম সনদ যেগুলো আছে সেগুলো মানুষ অনেক সময় সপ্তাহের পর সপ্তাহ মাসে বসে থাকে তা আমার খেয়াল ছিল অন্তত কাউন্সিলর অফিসে আরও দুইজন মানুষ নিয়োগ দিয়ে দ্রুত যেন আজকে কেউ দরখাস্ত করেছে কালকের মধ্যে যেন তাকে এই ওয়ার্ড সার্টিফিকেটগুলো দ্রুত যেন সরবরাহ করা যায় এরকম কিছু স্কিম আমি আমার মাথায় রেখেছিলাম আল্লাহ যদি আমাকে সেই সুযোগ দেয় আপনাদের সকলের সেই সহযোগিতায় সবাই যদি একবার আমাকে কাউন্সিলর হওয়ার জন্য একটু কষ্ট করে যদি নির্বাচন এলাকায় গিয়ে যার যেখানে ভোটের ইয়ে আছে ভোট কেন্দ্র আছে ভোট কেন্দ্রে গিয়ে যদি একটা ভোট দেন হয়তো আপনাদের সবাই ভোটের কার মাধ্যমে আমি কাউন্সিলর নির্বাচিত হতে পারবো এবং ইনশাল্লাহ জয়যুক্ত হতে পারবো আর অন্তত আপনাদের কাছে এতটুকু প্রতিজ্ঞা দিতে পারি আমি এমন কিছু করব না এমন কিছু করবো না শুধু সুনাম কামানোর আশায় বা মৃত্যুর পরও আপনাদের মাঝে মনের মাঝে জীবিত থাকার আশায় যেহেতু এই এই পথে এসেছি তো এমন কিছু করব না আপনারা যেন নিরাশ হয়ে যান বা মনে মনে এটাও যেন না বলেন এও তো আগের বাকি কমিশনারের মতো এই কথাটা যেন না বলতে পারেন আমার কাজগুলো ঠিক সেরকমই হবে তো অন্তত আপনাদের মাঝে এই প্রতিজ্ঞাটা আমি করে যেতে পারি আমার এমন কোনো কাজ হবে না যেন আমার মরা বাপকেও আমি গালি শোনাইতে হয় বা এমন কোনো বল তো আগের কমিশনারটাও তো ভালো ছিল এর দিয়ে লাভটা কী হলো এই আমার এলাকার ছেলে হলেও কী হলো হ্যাঁ ডিউকের ব্যাপারে যে কথাটা বলছেন অ্যাকচুয়ালি কাউন্সিলর নির্বাচনগুলো হয় এলাকা কেন্দ্রিক সেটা আওয়ামী লীগ বিএনপি জামাত এগুলো না যে সে আমার এলাকার ছেলে কি না কাউন্সিলার যখন এলাকা থেকে হয় তখন ওরা ভাবে যে সবসময় তো এলাকাতেই থাকে তাহলে আমি সবসময় তো কাছেই পাবো আর ও তো নিজের চোখে দেখবে এই পদে দিয়ে সকাল বিকাল যাবে আমাকে ওর কাছে যাইতে হবে কেন ও তো দেখতেছে আমার এলাকায় কি রাস্তা এটা নাই না গলি এটা নাই না বাতি নাই না নালার মধ্যে ময়লা এখনও পরিষ্কার হয় না সে তো সকাল বিকাল চোখে দেখতেছে তো আমার কাছে তো যাওয়ার আবেদন করার প্রয়োজনই নেই তো এই জন্য এলাকার মানুষগুলাকেই মানুষ চায় যে কাউন্সিলের পদে আসুক তো এবারে একটা সুযোগ ছিল বা এখনও আছে আমি যদি কাউন্সিলের পদে দাঁড়াই বা আপনারা যদি সবাই সহযোগী করে যদি আমাকে জয়যুক্ত করেন ইনশাল্লাহ আমি আগামী পাঁচ বছর যদি কাউন্সিলর হিসেবে আসি ইনশাল্লাহ কারো মনের ওই অভাবটা থাকবে না যে হ্যাঁ কাউন্সিলার একবার হয়ে অমুক ছিল এখনও যেরকম সোলেমান কমিশনার নাম নিচ্ছে বা আরও তার আগে কেউ যদি ভালো করে থাকে ইনশাল্লাহ আগামীতে আজীবন আমার কথাই স্মরণ করবেন তবে আগামীতে আবার আবার কাউন্সিলার হয় ওর জন্য আসবো না জীবনে একবারে চিন্তা করছি যে অন্তত পাঁচ বছর জন্য যদি হয় এ পাঁচ বছরের জন্য হব যারা অ্যাকচুয়ালি কারা কেউ কেউ মানুষ আছে কাউন্সিলার হয় ব্যবসার জন্য কন্ট্রাক্টর থেকে খাবো সুইপারের থেকে খাবো ওইখান থেকে ওই কমিশন খাবো এগুলা যখন মানুষ একবার লোভের মধ্যে পড়ে যায় তখন সে বারবার কাউন্সিলার হতে চায় কারণ এইসব কাজগুলা কেউ দেখে না চোখে এগুলো অন্তরালে হয় অন্তরালে থাকে তো আপনারা সবাই জানেন ইনশাল্লাহ এই ছোটোখাটো ওই কমিশন কন্ট্রাক্টারের থেকে এগুলা থেকে খাওয়ার ইচ্ছে নিয়ে যখন আসতেছি না ইনশাল্লাহ এবার একটা এ এলাকার উন্নয়নের জন্য চিন্তা করে এই এলাকাকে উন্নয়ন করে যাব এটা আমার মরাভাবে শপথ করে আমি এই পদে আসছি তো পরিশেষে আপনাদের সবার সহযোগিতা মায়া মায়ামতা সবার ভালোবাসা আন্তরিকতা সব কিছু আমি আপনাদের পাবো আগামী উনত্রিশে মার্চ নির্বাচনে আপনারা আমাকে সবাই মিলে জয়যুক্ত করবেন এ আশায় নিয়ে আমি আপনাদের মাঝে আজ বিদায় নিচ্ছি অনেক রাত হয়ে গেছে কাউকে কষ্ট দিব না ইনশাআল্লাহ সবাইকে মাঠে পাবো শুধুমাত্র আপনারা নিজে না আপনাদের ভোটটা আমি পাবো সেটা এক জিনিস কিন্তু এই এলাকায় চব্বিশ নম্বর ওয়ার্ডের মধ্যে আপনারা কারো মেয়ে বিয়ে দিয়েছেন কারো ভাই বাইয়ের বাসা আছে কারো বোনের বাড়ি আছে কারো চাচা চাচি অনেকের আত্মীয় আছে আজকে মনে করেন যদি মনে করেন যে আমি আমরা এবার সাইফুল ইসলামকে ভোট দিব আপনাদের যত আত্মীয় সদনের চব্বিশ নম্বর ওয়ার্ডের মধ্যে আছে সবাইকে বলবেন যে আমরা সবাই সিদ্ধান্ত এবারও অন্তত তাকে নতুন হিসেবে দে পুরাতনকে তো অনেকবার অনেক দেখেছি পাঁচ বছরে কে কী করেছে সেটা নজু হোক সেটা এই ডিওক হোক সেটা বা অন্য কেউ হোক কিন্তু এবার একজন নতুন কাউকে আমরা চাই যদি নতুন হয় যাক সেটা আমাদের দুর্ভাগ্য থাকলে হবে কিন্তু আমরা এবার নতুন মানুষ এই মানুষকে দিব এবং তোরাও সবাই মিলে ওকে বোর্ড দিয়ে জয়যুক্ত করে নিবি তো আমার বক্তব্য আর দীর্ঘায়িত করবো না আপনাদের সবাইকে অনেক কষ্ট করে অপেক্ষা করছেন পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আশা করি ভোটের মাঠে সবাইকে পাবো সবাইকে কাছে পাবো যেহেতু এটা আমার হক এটা আমার বাড়ির এলাকা এটা আমার আমি এখানকার স্থানীয় এটা আমি আপনাদেরকে সবাইকে কাছে পাবো এটা আমি দাবি করি যে আসসালামু আলাইকুম